পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলায় আমাদের দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরলাম অগ্রদ্বীপের কাঠের পুতুল। অগ্রদ্বীপের নতুন গ্রামের কাঠের পুতুলের খ্যাতি এবং জনপ্রিয়তা আজ গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এখানকার রাজারানী পুতুল, সখী পুতুল, গৌর নিতাই, পেঁচা জনপ্রিয়তা কিন্তু টেক্কা দিচ্ছে ঘূর্ণির মাটির পুতুলকে। কাঠের পুতুল বললেই আমাদের সবার আগে কিন্তু নতুন গ্রামের, অগ্রদ্বীপের নতুন গ্রামের কথাই মনে আসে। এছাড়াও মুর্শিদাবাদের ইসলামপুরের পাটের পুতুলের দেখা পেলাম এবং দেখা পেলাম পাঁচমুড়ার, বাঁকুড়ার পাঁচমুড়াতে তৈরি হওয়া বিভিন্ন ধরনের বোঙা হাতি, ঘোড়া, পেঁচা এবং বিভিন্ন শৈলীর শৈল্পিক নৈপুণ্যতায় ভরা শিল্পের সম্ভার সার রের দেখাও কিন্তু আমরা এখানে পেলাম। এই বোঙা হাতি এবং বোঙা এবং ঘোড়া এগুলো কিন্তু মূলত ছলনে ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে তা স্থান করে নেয় মধ্যবিত্তের ড্রয়িং রুমে। ঝিনুকের তৈরি এই অসাধারণ শিল্প সম্ভার দেখে প্রথমে আমি ভাবলাম হয়তো এগুলো পূর্ব মেদিনীপুরের দীঘায় তৈরি, কিন্তু শিল্পী জানালেন যে না, এগুলো তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনায়। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন কুমোরপাড়ার থেকেও কিন্তু এসছে বিভিন্ন পোড়ামাটির শিল্পের সম্ভার। তার মধ্যে যেরকম টব রয়েছে, মুখোশ রয়েছে, তার মধ্যে যেরকম ফুলদানি রয়েছে, তেমনি রয়েছে কিন্তু আরও হরেক রকমের জিনিস। মালদা এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের বেত এবং বাঁশের তৈরি যে শিল্প সম্ভার রয়েছে সেগুলো দেখাও কিন্তু আমরা পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলায় পেলাম। অন্যদিকে উত্তরবঙ্গের দিনাজপুরের কুনুরের তৈরি বিভিন্ন ধরনের মাটির তৈরি ল্যাম্পশেড, মাটির তৈরি ধূপদানি, মাটির তৈরি বিভিন্ন ধরনের যে আসবাব তার দেখাও কিন্তু এখানে আমরা পেলাম। এবং কুনুরে কিন্তু মাটির পুতুলও তৈরি হয়ে থাকে, যার তলাটা চাক দিয়ে তৈরি করা, অর্থাৎ চাকা ঘুরিয়ে ওপরটা হাতে টিপে টিপে। এইগুলো দেখা হয়তো আমরা পরবর্তীতে পাবো, সেই নিয়েও আমরা দ্রুত একটি ব্লগ বানাবো যেখানে এগুলো দেখা তারা খুলবেন। তারা এখন অনেক কিছু আনবক্সিং করেননি, কয়েকটি জিনিস আনবক্সিং করেছে। এবং কুনুরে বেশ কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোড়ামাটির মুখোশও তৈরি হয়ে থাকে। মেলার প্রথম দিন যতগুলো মুখোশ আমি দেখলাম তা প্রত্যেকটিই কিন্তু উত্তরবঙ্গের। পাশাপাশি মুর্শিদাবাদের পাথরের তৈরি বিভিন্ন ধরনের যে দেব প্রতিমা তার দেখাও এখানে পেলাম। এবং পশ্চিম মেদিনীপুরের শিঙের তৈরি বিভিন্ন ধরনের যে শোপিস রয়েছে, পশু পাখির মূর্তি রয়েছে, সেগুলো কিন্তু এখানে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলায় শোভিত হচ্ছে। দুজন শিল্পীকে আমরা খুঁজে পেলাম পশ্চিম মেদিনীপুরের স্টলে, সেই ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার ব্যক্তিগতভাবে যে দুটি সার, সেই দুটি সার দেখে মন কিন্তু উৎফুল্ল এবং প্রসন্ন হলো। অন্যদিকে পূর্ব বর্ধমানের তালপাতার সেপায় তৈরি করেন যিনি মদনমোহন দত্ত, তিনিও কিন্তু তার তালপাতার সেপায়, তালপাতার বিভিন্ন ধরনের খেলনা নিয়ে এসেছেন।